এই দেশটার নাম হচ্ছে বাতাসপুর। আর শহরের মধ্যে ওই যে প্রাসাদটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে এখানকার রাজার প্রাসাদ। রাজার নাম হচ্ছে কাক্কাবোক্কা। রাজা কাক্কাবোক্কা কিন্তু ভীষণ রাগী আর ভীষণ ধনী। আর ওই রাজার এক মন্ত্রী আছে, তার নাম হচ্ছে আলম সিং। রাজা কাক্কাবোক্কা আর মন্ত্রী আলম সিং প্রতিদিন রাত্রে কোষাগারের ভেতর লুকিয়ে লুকিয়ে মোহর গুনত। একদিন নিঝুম রাতে রাজার কোষাগারের ভেতর মোহর মোহর কত মোহর, দেখো মন্ত্রী দেখো, সমস্ত মোহর আমার আমার, পৃথিবীর সব থেকে ধনী হলাম আমি, এত ধন পৃথিবীতে আর কারো নেই, কি বলো মন্ত্রী মন্ত্রী? আগে মহারাজ দেখছিলাম 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 মোহর গুলো বড্ড ময়লা হয়েছে, একটু পরিষ্কার না করলেই নয়, তা আপনি যদি বলেন। কাল সকালে মোহর গুলো ধুয়ে ছাদে শুকোতে দেব। এটা হচ্ছে রাজা কাক্কাবোক্কার বাগান। প্রতিদিন বিকেলে রাজার 7 জন রানী এখানে ঘুরতে আসেন। আর ওই যে গাছটা, ওই গাছটাতে থাকে আমাদের টুনটুনি। চলো আমরা গিয়ে দেখি টুনটুনি ওর বাসায় এখন কি করছে। আজকের দিনটা কি দারুণ সুন্দর, মিষ্টি রোদ্দুরে গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, খাই দাই বগল বাজাই নেই যে কোনো কাম, আহা নেই যে কোনো কাম, ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম। একি রাজার ছাদে এত আলো কিসের, আগুন লাগলো নাকি? যাই গিয়ে দেখি তো। ওরে বাবা, এ তো আগুন নয়, এ যে অনেক মোহর। ভালোই পরিষ্কার হয়েছে, আহা একেবারে ঝকঝক করছে। তাহলে এবার এগুলোকে তোলার ব্যবস্থা করো। এই এক্ষুনি ব্যবস্থা করছি মহারাজ, তোলার ব্যবস্থা করো যত সব। এই কে আছিস? হুজুর কি করতে হবে বলুন? এগুলো তোলো। এত মোহর লোভ হচ্ছে নাকি রে? ছি 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 ছি, কি বলছেন মন্ত্রী মশাই, রাজার ধনে লোভ করতে নেই। ঠিক আছে ঠিক আছে, এগুলো তুলে কোষাগারে নিয়ে যা।
রেখেছি, রাজার কাছে যে ধন আছে আমার কাছেও সে ধন আছে। রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। টুনি ভাই, ও টুনি ভাই, বাড়ি আছো নাকি? এসো এসো চড়াইব। সব ভালো তো? সব চলছে একরকম। তা তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন ভাই? দারুণ খবর, দারুণ খবর। রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে। বলিস কে রে টুনি? ঠিকই বলছি গো, ঠিকই বলছি। কা 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 কা, এই টুনি, তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ গো হ্যাঁ, মাথা ঠিকই আছে। রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। আমরা তাহলে চলি ভাই, গিয়ে সবাইকে বলি এসো খবরটা। নিশ্চয়ই নিশ্চয়ই, সবাইকে বলো, সবাইকে। রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। তোর সাহস তো বড় কম নয়, রাজাকে গিয়ে কথাটা বলতে হচ্ছে। যাও বলো, রাজাও জানুক। রাজামশাই রাজামশাই, একটা পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও সে ধন আছে। আমার ঘরে যে ধন আছে একটা পাখির কাছেও সেই ধন আছে। একটা সামান্য পাখির এত সাহস, দেখ তো ওর বাসায় কি আছে। মহারাজ, বাসায় একটা টাকা আছে। সে কি? সেটা তো তাহলে আমারই টাকা, নিয়ে আয় সেটা। রাজা বড্ড পাজি, দুষ্ট রাজা, আমার মোহর কেড়ে নিল। আমিও রাজাকে শাস্তি দেব, সবাইকে বলে দেব, তারপর দেখি রাজা আমার মোহর দেয় কিনা। রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভেতর। রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির। রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভেতর। তুমি কি জানো আমাদের রাজা কত পচা রাজা, দুষ্ট রাজা। বলিস কি রে টুনি, কি করেছে রাজামশাই? রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভেতর। সে কি? রাজা কাক্কা বুক্কা চোর? হ্যাঁ গো হ্যাঁ, পচা রাজা চোর রাজা। রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভেতর। রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভেতর। রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভেতর। টিকির মিকির চাম, টিকির চামে কাটে মজুমদার, দেলো দামোদর, দামোদরের হাড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কাড়ি। চাল কাটতে হলো বেলা, ভাত খাবি সেই দুপুর বেলা। ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাচি। কোদাল হলো ভোঁতা, খ্যাক শিয়ালের মাথা। টিকির চাম, টিকির চামে কাটে মজুমদার, দেলো দামোদর। তোমরা কি একটা নতুন ছড়া শিখবে? হ্যাঁ হ্যাঁ। রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভেতর।
রাজা বড় ধনে কাতর টুনি ধন নিল বাড়ির ভেতর রাজা বড় ধনে কাতর টুনি ধন নিল ঘরের ভেতর রাজা বড় ধনে কাতর টুনি ধন নিল ঘরের ভেতর রাজা বড় ধনে কাতর টুনি ধন নিল ঘরের ভেতর রাজা বড় ধনে কাতর টুনি ধন নিল ঘরের ভেতর মহারাজ প্রণাম হই বলো কি খবর গোটা রাজ্যের সবাই আপনাকে চোর বলছে কি এত বড় কথা সবার নাক কাটো তাতে কি আপনার বদনাম কমবে আপনি বরং দুই টাকা টুনিকে ফিরিয়ে দিন বলছো তারপর আর কেউ আমাকে চোর বলবে না তো বললে আপনি না হয় সবার নাক কেটে নেবেন ঠিক কথা ঠিক কথা দাও টুনটুনির ধন ফিরিয়েই দাও রাজা মশাইয়ের আক্কেল দেখলি একবার আনো একবার রেখে এসো দেখ আবার হয়তো বলবে যাও নিয়ে এসো চুপ চুপ রাজা মশাই শুনতে পেলে গোর্দান যাবে এবারে খুশি তো খুশি মানে দারুণ খুশি জব্বর খুশি রাজা ভারে ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল রাজা ভারে ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল ওরে ও কথা বলিস না রাজা মশাই শুনতে পেলে বেশ করব বলবো হাজার বার বলবো রাজা ভারে ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল রাজা ভারে ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল মহারাজ মোহরটা রেখে এসেছি বাহ বাহ বেশ ভালো তেঁদুর পাখিটা এবার খুশি তো কি বলছে কি ওটা মহারাজ ও বলছে আপনি নাকি ভয় পেয়েছেন কি এত বড় সাহস বলে আমি ভয় পেয়েছি হ্যাঁ মহারাজ বলছে রাজা ভারী ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল রাজা ভারী ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল কি এত বড় কথা আম তো বেটাকে ভিজে খাই এবারে টাকা নয় তোকে চাই আস্তে ধরো লাগে না বুঝি লাগবে লাগবে আরো ব্যথা লাগবে যখন তোকে ভাজবে তখন আরো ব্যথা লাগবে ও মা কি সুন্দর পাখি মহারাজ এটা কি পুষবেন খাবো এটাকে ভেজে খাবো এই নাও ভালো করে ভেজে আমাকে দেবে দাও দাও একবার দেখি ও মা এত সুন্দর পাখিটা মহারাজ ভেজে খাবেন আমাকে আমাকে ছেড়ে দাও না রানীমা লক্ষ্মীটি তোমার পায়ে পড়ি আমাকে ছেড়ে দাও না দেখ দেখ পাখিটা কথাও বলতে পারে আমাকে ছেড়ে দাও না গো সেটি হচ্ছে না তোকে ছাড়লে রাজা আমাদের গর্দান নেবেন আমাকে যখন মেরে ফেলবে তখন একটা কথা অন্তত রাখো কি কথা আমাকে অন্তত শেষবারের মতো উঠতে দাও হ্যাঁ আমরা অতই বোকা তোকে ছাড়ি আর তুই উড়ে যা ওসব চালাকি চলবে না বাপু আহা জানলাগুলো বন্ধ করে দিলে আমি পালাবো কোথা দিয়ে লক্ষ্মীটি আমাকে একবার অন্তত উঠতে দাও লক্ষ্মীটি কি করব বলতো লক্ষ্মীটি আমাকে একবার অন্তত উঠতে দাও লক্ষ্মীটি যখন তখন একবার উঠতেই দে আমি জানলা বন্ধ করে দিচ্ছি নে এবার ওর বোকা রানী বাজে রানী আমি এবার চলি টাটা যা এবার কি হবে রাজামশাই টুনটুনি ভাজা না ফেলে আমাদের কি ভেজে খাবে চুপ কর চিন্তা করতে দে চল চল সব বাগানে চল বুদ্ধি এসেছে
রাজাকে কি ব্যাং ভাজা খাওয়াবে নাকি? হ্যাঁ, রাজা ব্যাং ভাজাই খাবে। আহ, ভাইটা খাসা হয়েছে রানী, এবারে বেটা পাখির জব্দ। ভাজা খেয়েছি, বোধহয় মনের ভুল। বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা, ভারী মজা রাজা খেলেন ব্যাং ভাজা। জল্লাদ বলেন হুজুর, তোমার খাড়া কোথায়? এত দূরে ডাকলেন, ভয় খাড়া আনতে ভুলে গেলুম। এক্ষুনি খাড়া নিয়ে গিয়ে সাত রানীর নাক কেটে ফেলো। আগে হুজুর। যাও, রানীদের নাক কেটে ফেলো, আর ফির যদি একটা কথা দুবার বলতে হয় তোমার মুন্ডু আমি খসিয়ে দেবো। মহারানীদের নাক কেটে ফেলেছি, প্রচন্ড রক্ত বইছে, চিকিৎসার প্রয়োজন। মন্ত্রী, রাজবৈদ্যকে দিয়ে রানীদের নাকে পট্টি লাগাবার ব্যবস্থা করো। একজনীতে টুনটুনালো সাত রানীর নাক কাটালো, একজনীতে টুনটুনালো সাত রানীর নাক কাটালো, একজনীতে টুনটুনালো সাত রানীর নাক কাটালো। আউন বেটাকে ধরে। এবার বেটাকে গিলে খাবো, দেখি কেমন করে পালায়। ব্যাস খতম। মন্ত্রী। আগে মহারাজ। আসু নয় মন্ত্রী, পাখিটা বোধ হয় উড়ছে আমার পেটের মধ্যে। ওই দেখো, তুই আমার সামনে তরোয়াল নিয়ে দাঁড়া, এবার টুনটুনি বেরোলেই তাকে দু টুকরো করে ফেলবি। ঠিক আছে মহারাজ। এই জন্যেই তো লোকে বলে তুচ্ছ ব্যাপারে সব সময় নাক গলাতে নেই, আর এখন তো নাকটাই রইল না। কি বলো রানী, বিদেশ থেকে
মুরগিটিকে প্লাস্টিকের নাক লাগিয়ে দেবো। নাক কাটা রাজা রে দেখ কেমন সাদা রে, নাক কাটা রাজা রে দেখ কেমন সাদা রে, নাক কাটা রাজা রে দেখ কেমন সাদা রে। মুড়ি মুড়ি যা বেটাকে ধুয়ে নিয়ে আয়। নাক কাটা রাজা রে দেখ কেমন সাদা রে, নাক কাটা রাজা রে দেখ কেমন সাদা রে, নাক কাটা রাজা রে দেখ কেমন সাদা রে, নাক কাটা রাজা রে দেখ কেমন সাদা রে। রাজার প্রহরীরা ছুটে এসে দেখল টুনটুনির বাসাটা খালি পড়ে আছে। সেখানে রয়েছে রাজার সেই চকচকে সোনার টাকাটা। প্রহরীরা আর কি করে, প্রহরীরা সেই সোনার টাকাটা নিয়ে রাজার কাছে ফিরে চলল। আর এদিকে টুনটুনি উড়ে পালালো। রাজার প্রাসাদ পেরিয়ে, বন পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, দূরে অনেক দূরে একটা নতুন দেশের খোঁজে।